আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাইট নেভিগেশনটা কি। আসলে সাইট নেভিগেশন আমরা যেটাকে বলি, আমরা উপরে দেখতে পাচ্ছি এটা একটা মেনুবার বা এটাও একটা নেভিগেশন, এটা হচ্ছে টপ নেভিগেশন বা টপ মেনুবার আমরা বলতে পারি। যখন কোনো একটা ইউজার আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, ভিজিট করার পরে দেন আপনার এমন কিছু ওয়েবসাইট দেখা যায় যেগুলো স্ক্রল করলে এরকম স্টিকি অবস্থায় থাকে না, মানে এরকম আটকানো থাকে না। সেগুলো কী হয়, সেগুলো আমরা যখন ভিজিট করি, ভিজিট করার পরে ওয়েবসাইটের সাথে সাথে স্ক্রল করলে সেগুলো উপরের দিকে চলে যায়, এরকম ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমাদের খুঁজে পেতে অনেকটা প্রবলেম হয় যেখানে কী কী সার্ভিস তারা দিচ্ছে। বাট যখন এরকম নেভিগেশনটা স্টিকি থাকে তখন সেখানে আমরা সার্ভিসগুলো দেখতে পারি, স্ক্রল করে নিচে গিয়ে মিলাতে পারি সেটা ঠিক আছে কিনা। ওকে, তারপরে আরও ভালো হয় যখন আপনি সাইট, এই যে এটা একটা সাইট নেভিগেশন, এই যে সাইট নেভিগেশন বলা হয় এটাকে, এ হচ্ছে আপনাদের সাইট নেভিগেশন। এই নেভিগেশনটা যদি আপনি দেখেন তাহলে দেখুন আপনার এই সাইটের সাথে বা আপনি যে পেজটাতে ভিজিট করতেছেন এর সাথে মিল আছে কিনা, এগুলোই বলা হয় সাইট নেভিগেশন। ওকে, তো আমরা একটু পড়ে দেখি আসলে বিষয়টা কি। তো আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, যদি ভালো লেগে থাকে কোনো প্রকার কোনো কন্টেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হোম পেজ বা মূল পাতার ভিত্তিক নেভিগেশন তৈরি করুন, ইউজার যেন হোম পেজ থেকে আপনার সাইটে সব পেজে যেতে পারে এবং সে যেন বুঝতে পারে যে এখন কোন পেজে আছে। এজন্য এই পদ্ধতি ব্যবহার করুন, এখানে বলা হয়েছে ব্রেকআউট, এই পদ্ধতিটাকে আপনাকে ব্যবহার করতে বলা হয়েছে। এই দেখুন, এই যে এই সিস্টেমটা কিন্তু অনেক ভালো একটা সিস্টেম। এটা ইউজার যদি ইউআরএল এর কোনো নির্দিষ্ট অংশ মুছে দিয়ে উপরে কোনো ডিরেক্ট বা পেজে যেতে চায় তাহলে যেন তাতে পারে। আমি বলছি এর আগে আপনাকে যে এই যে এই টাইপের যদি কোনো নেভিগেশন থাকে, এই যে টাইপের, তাহলে ভালো আপনাকে ভিজিট করার জন্য। যখনই দেখবেন স্ক্রল করার সঙ্গে সঙ্গে এরকম স্ক্রল করতেছে উপরের দিকে যাচ্ছে যাচ্ছে, কোনো নেভিগেশন বার নেই, তাহলে তো প্রবলেম। এখানে যেমন 404 ইরোর পেজ নট ফাউন্ড, এসব এরর না দেখায়। যেমন ইউজার যদি নিচের লোকেশন থেকে এবং শেষের WOPSP টুকু ব্রাউজারের অ্যাডস বার থেকে মুছে দেয় তাহলে যেন তার আগের পেজে চলে যায়, কোনো এরর মেসেজ দেখানো ছাড়াই। সাইটের নেভিগেশনের জন্য এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য ট্র্যাক্টর লিঙ্ক ব্যবহার করুন, যাতে করে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে ভালো করে বুঝতে পারে। নেভিগেশন যদি জাভাস্ক্রিপ্ট ফ্ল্যাশ বা ড্রপডাউন মেনু দিয়ে করেন তাহলে অনেক সার্চ ইঞ্জিনে এই পরিস্থিতি হয়রান হয়ে যায়, অনেক সার্চ ইঞ্জিনই পারে করতে। আচ্ছা যাই হোক, আমাদের মেইন যে ফ্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে নেভিগেশন বার নিয়ে। অনেকে আসে ভিজিট করে, ইউজাররা আসে, সাইট পছন্দ হয় না, তারা কী করে এই সাইট ত্যাগ করে চলে যায়। মেইন কারণ হচ্ছে কি, আমাদের নেভিগেশন বারগুলো পছন্দ হয় না, যে আমরা যে জিনিসটা খুঁজতেছি সেই জিনিসটা স্মুথলি সহজলি পাচ্ছি না, এ হচ্ছে মেইনলি প্রবলেম। ঠিক আছে, তো আশা করি সাইট যে নেভিগেশন এটাকে সিম্পল বিষয় এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো সাইটের নাম আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো, সাইটের নাম কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি বা আমাদের জন্য কোন নামটা বেস্ট হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে।